ছেলে সোহম তো জন্মাবার পর কাঁদেনি, তারপরে হসপিটালে ভর্তি হলো, সঙ্গে সঙ্গে অক্সিজেনের অভাব ছিল, অক্সিজেন দেয়া হয়নি। 72 ঘন্টা পরে অক্সিজেন পেল, কলকাতার নারকেলতলার বিসিরা হসপিটালে ভর্তি হয়েছিল 18 দিন। তো তারপরে অনেক অক্সিজেনের অভাবে কয়েকদিনই সেখানে কাঁদেনি, তারপরে 14 দিনের পর কাঁদলো। তারপরে সেই থেকেই ট্রিটমেন্ট শুরু হলো, নানা রকম ফিজিওথেরাপি দ্বারা অনেক কিছুই রিকভারি হলো। 10 বার ওখানে ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হয়েছিল, মানে সবসময় শ্বাসকষ্ট জ্বর এই নিয়ে প্রায়ই ভোগে। তারপর 1 বছর 3 মাস বয়সে ভেলো নিয়ে এলাম, তখন শ্বাসকষ্টের জন্য রিফ্লেক্স প্রবলেম ধরা পড়ল, তারপরে রিফ্লেক্সের ওষুধ খেতে কিছুটা রিকভারি হলো। তারপর হাঁটা চলা সবই দেরিতে, সবই ফিজিওথেরাপির দ্বারা করছে, পড়াশোনাও এখন করছে, তো করছে। কিন্তু 4 বছর বয়সে প্রথম থেকে মুখটা বেন্ট ছিল না, 3.5 বছর 4 বছরের পর মুখটা হঠাৎ বেন্ট হয়। তো নিউমোনিয়া হোক বা মেবি কোল্ড বা ব্রঙ্কাইটিস, কোনো এই ধরনের কোনো সিভিয়ার মানে ডিজিজে এই রোগটা আছে, মানে মুখের বেন্টটা। তো কোনো মতেই ডাক্তাররা বলে যে এটা আর কিছু করা যাবে না, নার্ভ বসে গেছে, আর করতে যদি হয় তো প্লাস্টিক সার্জারি। তো ওখানে আমরা কলকাতার অ্যাপেলোর ডাক্তারকে দেখাই, ওনারা বলেন যে এখানে ব্যাঙ্গালোরে নারায়ণী হসপিটালে যাও, ওখানে ডাক্তার বাবুদের সঙ্গে কনসাল্ট করো, যদি অপারেশন না করেও কিছু করা যায়। কিন্তু আমরা যখন এলাম তখন অনেক দেরি হয়ে গেছে, ডাক্তারবাবু বললেন যে না আর কিছু করা যাবে না, অপারেশন করতেই হবে। তখনই ডক্টর সচিন স্যার উনি বললেন, উনি সবচেয়ে ভালো অপারেশনের দিক দিয়ে, তো ওনার কাছেই অপারেশনে আমরা এলাম। এখানে অপারেশনও হয়েছে, মোটামুটি চোখটা বড় ছিল বাঁ দিকে চোখটা, তো এখন ঠিক হয়েছে অপারেশন করতে। মুখের বেন্টটা এখনও সবটা ঠিক আসে নাই, ডাক্তারবাবু বলেছেন যে 2 মাস পরে এটা ঠিক হয়ে যাবে, একটু নিজেদের মধ্যে ফিজিওথেরাপি করলে ঠিক হয়ে যাবে। তো দেখে মনে হচ্ছে ভালোই হবে, এই আশা নিয়েই এসেছি। মোটামুটি স্যাটিসফাইড, ডাক্তারদের ব্যবহার, নার্সদের ব্যবহার, সকলের সঙ্গে হেল্প পেয়েছি। ছেলেও মোটামুটি ফিট আছে সব দিক থেকেই, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই ঠিকঠাক করছে, ভালো লাগছে। যদি আরও মুখটা ঠিক স্বাভাবিক যেটা নিয়ে এসেছি হয়ে যায় তো আরও ভালো লাগবে আমাদের। আর মজুমদার সে এখানকার হসপিটাল খুবই ভালো ব্যবহার দিয়েছে, ভালো ব্যবহার করেছে, ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ। কি বলবে বলো, বলে দাও আগে ঠিক করে না, যে আমার চোখটা ঠিক হয়েছে। আস্তে আস্তে মুখস্থ না, আস্তে আস্তে বলবে, যখন মুখটা ঠিক না বলে চোখটা ঠিক হয়েছে, আগে পড়তো এখন আর পড়ছে না, আর বলবে যে মুখটা এখনো ঠিক হয়নি, পরে পরে ডাক্তারবাবু বলেছে। টাটা করে দাও, হাতে করে টাটা করো। Hello, I am Dr. Sachin, plastic surgeon from Narayana Hospital. Today I am going to discuss about facial paralysis, which generally happens after injury to the facial nerve from anywhere from the brain where it starts or to the muscles which it supplies into the face. We have here a unique patient, a young person, Mr. Soham. Come here, Soham, Master Soham. Come here. He is from Bengal, and we have just operated him. The trouble with him was that when he was very young, he had an infection in the left ear, and because of this, the complete weakness of his left side of face. More importantly, you can see he could not smile. Can you try and thoda smile karke dikhao? Nahi. His face goes on the right side, which is the active side. And also he had always drooling of the tear drops will go on coming from this left eye. That is a common symptoms of facial paralysis. Now what we had achieved in this case
It is just 10 days old. We still have the dressings on here. But what we achieve here is a dynamic sling. Means we actually give one muscle from the skull, that is temporalis muscle. In his case, we have taken only a part of the muscle. This surgery is not something very new, but what unique in his case is that he already had epileptic attacks at the age of 5. He's on 3 anti-epileptic drugs, and he also is hypothyroid, and 75 microgram of thyroxine he's taking from almost few years. So such cases will not be handled in a very minor setups. So he has come all the way from West Bengal, from a Hooghly district. His father is a teacher in that area. Somehow he has found this place, and we have operated 2 weeks back. Now what we want him is, he will slowly, after the surgery, he will start getting the smile back. It's not any big science. It's the muscle which is replaced. We have 7 muscles of the facial animation, which actually causes smiling. So in his case, we have used one muscle from the scalp, that is temporalis muscle, which is completely rotated and used for the smile. As you can see, there are few sutures still remaining there. So he has to practice, and we are going to, in the rehabilitation, we have to show him a mirror, and he has to clinch. When he clinches, his smile will be coming back. So we expect him a complete recovery, and he will follow up us after 2 months. And that time we make one more video to how he is recovering. That's all for this case. Thank you.